আগামী 23 থেকে 25 উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফলও রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উত্তরবঙ্গে গিয়ে পৌঁছচ্ছে এবং উত্তরবঙ্গের যে পাহাড়ি এলাকা, সেই পাহাড়ি এলাকায় এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস গিয়ে পৌঁছবার পরে সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 23 থেকে 25 উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। বেশ কিছু জায়গায় আমরা ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছি। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে 23 তারিখ অর্থাৎ আজকে, যেটা আগামীকাল সকাল 8:30 অবধি ভ্যালিড থাকছে আমাদের, 23 তারিখে উত্তরবঙ্গের মূলত যে পাহাড়ি জেলা অর্থাৎ দার্জিলিং এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই তিনটে জেলাতে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল। বাকি যে দুটো জেলা অর্থাৎ কালিম্পং এবং কুচবিহার, সেখানের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি। একটু নিচের দিকের যে তিনটি জেলা অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুর, সেখানে দু এক জায়গায় শুধু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে 23 তারিখ। 24 এবং 25 এই দুদিন উত্তরবঙ্গের ওপরের যে পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলোর বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং নিচের তিনটি জেলা অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে 24 এবং 25। মোটের উপরে 23 থেকে 25 উত্তরবঙ্গের জেলাগুলোতে সব জায়গায় বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং দু এক জায়গায় এক্সট্রিমলি রেইনফল হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেহেতু গত 24 ঘন্টাতেও প্রবল বৃষ্টি হয়েছে এবং তার আগেও বৃষ্টি হয়েছে এবং আজকে এবং 24-25 এই তিন দিনও বৃষ্টির সম্ভাবনা থাকছে, ফলে পসিবল ইম্প্যাক্ট হিসাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে নদীগুলোতে কিন্তু জলস্ফীতি হওয়ার সম্ভাবনা থাকছে এবং আমাদের যে পাহাড়ি দুটো জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং, এই জেলাগুলোতে কিন্তু ল্যান্ডস্লাইড বা ধসের সম্ভাবনা থাকছে।